নমস্কার বন্ধুরা, আমাদের জন্য স্বাগতম ডিএ নিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট। সরকারি কর্মীদের ডিএ যুক্ত বেতনের সঙ্গে আরও 11,000 টাকা বাড়তি মিলবে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। ভারতের সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবর। কেন্দ্রীয় সরকার মার্চ মাসেই মহার্গ ভাতা বা ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন, যার কারণে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্গ ভাতা 50%-এ পৌঁছেছে। কিন্তু এখানেই শেষ নয়, নিয়ম অনুযায়ী মহার্গ ভাতা বৃদ্ধি পাওয়া মানেই সঙ্গে আরও একাধিক ভাতা বাড়ানো হয়। এই নিয়ে সমস্ত সরকারি কর্মীরা এখনও কোনো সুস্পষ্ট খবর না পাওয়ার কারণে বিভ্রান্তির মধ্যে রয়েছে। তাই কেন্দ্রের কর্মীবর্গ ও পেনশন মন্ত্রক এই বিভ্রান্তি দূর করার জন্য একটি সুস্পষ্ট নির্দেশিকা জারি করেছে। আজকের এই খবরে আমরা এই নিয়েই বিস্তারিত জানব। ডিএ বৃদ্ধির কারণে সংশোধিত হলো একাধিক ভাতা। চলতি বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্গ ভাতা ডিএ বৃদ্ধি পেয়ে 50%-এ পৌঁছেছে, কিন্তু নিয়মে আছে ডিএ বাড়লেই একাধিক ভাতা সংশোধিত হয়। তাই সঙ্গে শিশু শিক্ষা ভাতা এবং হোটেল ভর্তুকির পরিমাণও বেড়ে 25%-এ পৌঁছায় আছে। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীরা আর্থিকভাবে আরও উন্নত হবে। সরকার 25 এপ্রিল 2024 একটি স্মারকলিপি প্রকাশিত করে জানিয়েছিলেন যে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে 50%-এ পৌঁছে যাওয়ার কারণে নিয়ম অনুযায়ী শিশু শিক্ষা ভাতা এবং হোস্টেল ভর্তুকি প্রদান করা হবে, যা কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্ধিত ডিএ 2024-এর 1 জানুয়ারি থেকে পাবেন। ডিএ যুক্ত বেতনের সঙ্গে আরও 11,000 টাকা বাড়তি মিলবে। নিয়ম অনুযায়ী ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে সংশোধিত হয় একাধিক ভাতা জানিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বিভ্রান্তির মধ্যে ছিল। তবে এখন তাদের কাছে সব কিছু পরিষ্কার, কারণ কেন্দ্রের কর্মীবর্গ মন্ত্রক 25 এপ্রিল 2024-এ জারি করা স্মারকলিপিতে এই সরকারি নিয়ম সুস্পষ্ট করেছে। যেমন ডিএ বৃদ্ধি পেয়ে 50%-এ পৌঁছেছে, তেমনই সঙ্গে সঙ্গে শিশু শিক্ষা ভাতা এবং হোস্টেল ভর্তুকি বেড়ে 25% হয়েছে। গত মাসে প্রকাশিত স্মারকলিপি অনুযায়ী নতুন নিয়মে একজন কেন্দ্রীয় সরকারি কর্মী শিশু শিক্ষা ভাতা বাবদ প্রতি মাসে 1,812 টাকা পাবেন এবং হোস্টেল ভর্তুকি 8,437 টাকা পাবেন। অর্থাৎ ডিএ যুক্ত বেতনের সঙ্গে আরও প্রায় 11,000 টাকা বাড়তি পাবে তারা, এবং এই ভাতা ও ভর্তুকির টাকার কোনো পরিবর্তন হবে না। এছাড়া সক্ষম মহিলা কর্মীরা মাসে 3,750 টাকা করে শিশু শিক্ষা ভাতা পাবেন। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।